মার্কেট থেকে শপিং করি উড়া দূরে আমার তো তেমন বাজেট নাই আর আমার সামান্য কিছু আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আসলে কি আমরা কারো 10,000 টাকা কারো 8,000 টাকা আমারও তো অনেক টাকা আছে আমরা সবাই অবশ্যই আমরা কি করি আমরা তো মোটামুটি কি যাই হোক এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে অনেকে আছে মানে করোনা ভাইরাসে লকডাউন কিংবা আবদ্ধ হয়ে আছে অনেকে না খেয়েও আছে অনেকে যা মানে ঈদ তো করতে পারবে না মানে না খেয়ে পর্যন্ত আছে তাছাড়া তারা তো জামা কাপড় তো ব্যবহার করে না করার দূরের কথা সেক্ষেত্রে আমাদের উচিত যে একদিনের জন্য এই 10,000-8,000 টাকা এত হাইফাই বিহেভিভাবে এত চলাফেরা না করে অন্তত ওই সামান্য কিছু টাকা দিয়ে অন্তত আমরা আমাদের প্রতিবেশী কিংবা পাশের রুমে যে থাকুক না কেন ওনাকে কিংবা ওদেরকে একটু সহযোগিতা করতে পারি অনেকে ছাগের অভাবে ভাত খাইতে পারতেন না আমি এমনও দেখেছি আমার পাশের লোক সেরি খেতে পারতেছে না তরকারির অভাবে হয়তো ভাত আসে কিন্তু তরকারি নেই তরকারি আসে বাট খাবার অন্যান্য জিনিস নেই তো সেক্ষেত্রে একদিন আজকে শপিংটা না করলেও হয় না অন্তত টাকা দিয়ে ওদের কিছু একটা দিয়ে আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি আর এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা এটা আমি মনে করি তাহলে আমরা একটা কাজ করে ফুটপাথ থেকে কিছু জিনিস সবার জন্য নেই আমাদের জন্য নেই আর যারা গরিব আছে তাদের জন্য রোদের মধ্যে অনেক কষ্ট করে আইছি তোর কাছে এখন সামনে তো এই গার্লফ্রেন্ডিং আছে বুঝছো অনেক ভালোবাসি এখন গার্লফ্রেন্ড কিছু একটা কিনে দেওয়া লাগে এখন যদি টাকা থাকে আর কি যদি 10,000 টাকা পরিমাণ কিছু ধার দেয় কি কিনা দিবি এই জামা কাপড় যা দিই আর কি যাও পছন্দ করো ওকে মানে শপিং মলে নিয়ে যাবো তারপরে ও যে এটা চুজ করে আর কি এখন অনেক ভালোবাসি তাই একটু দোকা থাকছে কিছু একটা দেবো আর কি আচ্ছা টাকা নিবে ভালো কথা সে সমস্যা নেই দেশ মানে দেশ বা না দেশ ওইটা কোনো কথা না পারলে দিবি না পারলে নেই এখন পুরে মানে জিজ্ঞাসা করছো যে ও তোর সাথে কীরকম ব্যবহার ট্যাবার করে আমাকে তো এমনিতে তবে আমি ওকে অনেক ভালোবাসি তবে আমার বিশ্বাস আমাকেও ভালোবাসে আচ্ছা তা এখনো তো দুই একদিন সময় আছে তার তারা একটু দেখ যে কতটুকু কেয়ার করে মানে কতটুকু ভালোবাসে সেটাই এখন কি আচ্ছা আমি তাহলে না হয় যেহেতু দুদিন আছে আমি না হয় আগামী দিনে আসি তোর কাছে আমার কাছে যে কোনো সময় টাকা পাবি আচ্ছা ঠিক আছে আসলে হ্যাঁ একটা কথা আসলে মেয়েটা আমাকে ভালোবাসে কিন্তু আমার মন থেকে আমি একটু অনুভব করি আর কি যে হয়তো আমাকে ভালোবাসে আচ্ছা আজকে দেখি আসলে আমাকে ভালোবাসে কিনা আসলে আমি যেরকম ভালোবাসি আর কি বা মানে ও কতটুকু ও কতটুকু ভালোবাসে আচ্ছা ঠিক আছে ভালো থাকে ভালোবাসে মন খারাপ হওয়ারই কথা বুঝছি তো টাকা লাগবে না ছেলে টাকা টাকা আচ্ছা রাখ অসুবিধা নেই টাকা মানুষের সব কাজ আসে না আর ওই টাকা লাগবে না টাকা লাগবে ভাবছিলাম আর কি আজকে গার্লফ্রেন্ডকে মার্কেট করে দেবো বা ওর মানে যা যা লাগে সেটা কিনে দেবো যাই হোক এখন আসার পথে ওকে দেখছি যে অন্য কারো মানে অন্য কোনো এক ছেলের সাথে মার্কেট করছে অন্য কোনো ছেলে মানে আমি তো ভাবতাম আমি আমি তাকে ভালোবাসি কিন্তু সেও আমাকে ভালোবাসে কিন্তু সে অন্য কারোর সাথে রিলেশন করে সেটা এতদিন আমার চোখে পড়েনি যাই হোক আজকে আসার পথে চোখে পড়ছিল তো এখন তো আর টাকার প্রয়োজন না মানে যার জন্য টাকা নিতাম যাকে কিনে নিতাম সে তো আর এখন আমি মনে করতেছি আর কি আমার নাই আর তার পরবর্তীতে অন্য কাউকে আমি জিজ্ঞেস করে জানতে পারি আসলে তাদের রিলেশন নাকি অনেক দিন থেকে তো এখন বল আসলে কী করবো আসলে দুঃখজনক এখন চিন্তা করি দেখে সকল মেয়েদেরকে আমরা আমি ভালোবাসি তুমি ভালোবাসো বা যে কেউ ভালো এরা যদি অন্য কারোর সাথে কিংবা একাধিক ছেলের সাথে একাধিক ছেলে কিংবা একাধিক মেয়ে যদি অন্য কারোর সাথে একাধিকভাবে রিলেশন করে তখন যাই আমার মতো তো অনেকেই কষ্ট হয়
আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো। যাই হোক, ভালো থাকবে। আচ্ছা গাড়ির জন্য অপেক্ষা করছি, আমার গাড়ি করে নেবো তুই। চল, শপিং মলে যাওয়া লাগবে। গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনা লাগবে, ওর একটা ড্রেস পছন্দ হয়েছে, খুব সুন্দর নাকি ওর, যে মোবাইলে দেখি অনলাইনে দেখছো বলে ওর আমার স্ক্রিনশট দিল, তো এখন কেনা লাগবে। কয় টাকা? কয় টাকা ওটা? আরে 10,190 টাকা। কি বলিস তুই, 10,100 টাকা দিয়ে গার্লফ্রেন্ডে এত? আরে বেটা ভালোবাসি না ওরে, আমি খুব ভালোবাসি বেটা, ওর জন্য তো সব কিছু। আচ্ছা তো তোর ফ্যামিলি, তোর মা কিংবা তোর বোন টোনে কেউ কিছু নিছে নাকি? মানে আরে ওনাদের জন্য, মায়ের জন্য তো টাকা আছে, আর ফ্যামিলির জন্য তো আব্বু আম্মু আছে, ওনারা তো কিনবে। আর আমি কিনবো? ফ্যামিলির জন্য তো লোকই থাকে, তো সেহেরও তো মেয়ের ফ্যামিলি লোক আছে, বাবা মা কিংবা ভাই বোন সবাই আছে, তো মেয়েরও তো মেয়ের ফ্যামিলি কিনে দিতে পারো। তুই শুধু শুধু কেন এত টাকা খরচ? আরে বেটা মেয়ে তো কি, আমার গার্লফ্রেন্ড আর আমি ওর বয়ফ্রেন্ড, আমার দায়িত্ব আছে। বুঝছি, বয়ফ্রেন্ড হিসেবে দায়িত্ব আছে, তোরও তো দায়িত্ব আছে। তুই একটা ছেলে হিসেবে তোর মাকে একটা ভালো একটা শাড়ি কিংবা তোর বোনকে ভালো একটা কিছু পরা কিংবা ভাইকে কিছু একটা দেয়া, এটা তো দায়িত্বের মধ্যে পড়ে না ঈদ উপলক্ষে। তুই সেগুলো না করে শুধু শুধু ওই কয়েকদিনে ভালোবাসা কিংবা দুই দিন সপ্তাহ আগের একটা মেয়ের সাথে কথা বলে এখন মানে রিলেশনের মধ্যে এমনভাবে আবদ্ধ হয়েছিস, 10,000 টাকা নিজের জীবন বেঁচে রেখে, হয়তো তুই আমার জানা মতো তুই এত টাকাও বেতন পাস না। পরিবার থেকে কিংবা বন্ধু বান্ধব থেকে এত টাকা নিয়ে একটা মেয়ের জন্য এতটুকু করার কোনো দরকার নাই। আর তুই যে টাকা আছে সে টাকা দিয়ে অন্তত ঠিক আছে তোর মাকে, তোর বোনকে, তোর বাবাকে অন্তত কিছু একটা দিয়ে দে, ওরা অন্তত তোর প্রতি একটা কি মানে ভালোবাসার বৃদ্ধি পাবে এবং কি তোকে সবসময় একটা ভালো ছেলে হিসেবে দেবে। তোর বাবা মা তোর জন্য সবসময় দোয়া করবে, আর মেয়ের জন্য এত কিছু কিনে দিবি, এটা কেমন কেমন লাগে না? আসলে দোস্ত কথাটা অবশ্যই খারাপ না। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে তুই মেয়েকে অনেক অনেক কিছু কিনে দিবি, অনেক কিছু করবি, পরবর্তীতে যখন টাকা দিবে না তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করবা, ওই যে মেয়েদের জন্য অত খুবই সহজ, কিন্তু একটা ছেলের জন্য তা অনেক কঠিন, এগুলো সব হাত দিয়ে দেবো। আসলে দোস্ত আমার আব্বু আম্মু তো আমাকে পরবর্তীতে কিছু টাকা থাকলে সেটা দিয়ে না হয় না গার্লফ্রেন্ডের জন্য কিনা লাগবে না, আমার আব্বু আম্মুর জন্য।